নেত্রকোনায় পৌর শহরে সিএনজি ও অটোরিকশাকে অযথা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সকল চালকরা। নেত্রকোনা স্টাফ রিপোর্টার হৃদয় রায় সচিবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ সময় শহরে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধ রাখে তারা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। আজ মঙ্গলবার সারা শহরে সিএনজি ও অটোরিকশা চালকেরা এ প্রতিবাদ করেছে। পরে সদর সার্কেল ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও আকবর হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এদিকে মামলা দেওয়ার ঘটনায় সোমবার বিকালে কুরপাড় সিএনজি স্টেশনে পুলিশ ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।